Mataram. Vande Mataram. Tṛṇamūl Kāṅgres jinabhād. 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 Abhishek Banerjee jinabhād. 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 Jana Netri Mamata Banerjee jinabhād. 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 Mamata Banerjee. Jinabhād. Tṛṇamūl Kāṅgres. Jinabhād. Vande Mataram. Vande Mataram. Tṛṇamūl Kāṅgres jinabhād. 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 Abhishek Banerjee jinabhād. 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 Mamata Banerjee jinabhād. 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 Tṛṇamūl Kāṅgres jinabhād. 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 Mamata Banerjee jinabhād. 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 Vande Mataram. Vande Mataram. Jai Hind. Jai Hind. Vande Mataram. Vande Mataram. Tṛṇamūl Kāṅgres jinabhād. 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 Abhishek Banerjee jinabhād. 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 Jana Netri Mamata Banerjee jinabhād. 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 Mamata Banerjee. Jinabhād. Tṛṇamūl Kāṅgres. Jinabhād. Jai. সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠনের যিনি বড় সংগঠক এবং আপনারা জানেন 2017-তে এই বিপ্লব কুমার দেব থেকে শুরু করে তথাগত রায় তখনকার গভর্নর থেকে শুরু করে এবং অন্যান্য সুবল দে সানিধ্যে প্রায় সবাই ছিল এবং রবীন্দ্র শতবার্ষিক ভবনের বড় হলে সারা দিনব্যাপী এবং সান্দ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল যিনি সংগঠন করেছেন এই রাজ্যে এখনও সবচেয়ে বড় সাংস্কৃতিক জগতের বড় সংগঠক যিনি ব্যক্তিগতভাবে একজন এই রাজ্যের তবলাবাদক শ্রী দীপক রায় চৌধুরী উনি আজকে যোগদান করবেন উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সারা রাজ্যে ওনার সংগঠনে প্রায় 2000 সদস্য আছেন আমরা এই সরকার পরিবর্তনে গত বিধানসভা নির্বাচনে মুখ্য ভূমিকা নিয়েছিল যদিও পরবর্তী সময় এই সংগঠনকে দুর্বল করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তার অত্যন্ত নিজের আত্মীয়কে এই সাংস্কৃতিক জগতে নামিয়ে এটাকে বিভাজন করে এটা আজকে ধ্বংস করে দিয়েছেন এই রাজ্যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না সাংস্কৃতিক জগতের লোকরা আজকে তাদের কোনো ধরনের কেউ খোঁজখবর রাখে না সেই সবচেয়ে বড় সংগঠন সাংস্কৃতিক চেতনা মঞ্চ সেই সংগঠনের যিনি সেক্রেটারি দীপক রায় চৌধুরী উনি আজকে যোগদান করছেন সেই সঙ্গে আমাদের সাধারণ একজন এবং বুথ কমিটির প্রেসিডেন্ট বর্তমান বিজেপি শম্ভুনাথ চক্রবর্তী কংগ্রেসের তো বুথ প্রেসিডেন্ট ছিলেন উনি আজকে এখন যোগদান করবেন আমরা মূলত দীপক বাবুর এই যোগদানে আমাদের মধ্যে সাংসদ শান্তনু সেন এসেছেন এবং এছাড়াও প্রাক্তন মন্ত্রী আছেন প্রকাশবাবু পান্নাদের মধ্যে আমাদের তাপসদের মধ্যে যে বিগত দিনগুলোর মতো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মীবৃন্দ ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ত্রিপুরায় পরিবর্তন উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজও আমরা সাংস্কৃতিক চেতনা মঞ্চ যেটা ত্রিপুরা রাজ্যের সব থেকে বড় সাংস্কৃতিক মঞ্চ তার যিনি সেক্রেটারি ছিলেন দীপক রায়চৌধুরী তিনি আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন এবং তিনি আমাদের সাথে আসায় ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস এবং সমস্ত সংস্কৃতি মনস্ক মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন করবে এটা আমরা আশা রাখি এবং আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে তার সাথে আরও দুজন জয়েন করলেন একজন বিজেপির বুথ সভাপতি ছিলেন একজন কংগ্রেসের বিশিষ্ট নেতা ছিলেন এবং আপনাদের এইটুকু দায়িত্ব নিয়ে বলে যাই এই জয়েনিং কর্মসূচি চলবে এবং আরও অনেক বড় বড় চমক অপেক্ষা করছে শুধু সময়ের অপেক্ষা আজকে আমি ভারতবর্ষের একজন সংসদ সদস্য হিসেবে ত্রিপুরার বর্তমান সরকারের কাছে দুটো প্রশ্ন রাখতে চাইব যেটা আমি ত্রিপুরার ব্যুরোক্রেসি লেভেল থেকে জানতে পেরেছি আমি জেনেছি যে এখানে আখাউড়া চেকপোস্টের কাছে একটা লাইট হাউসের প্রজেক্ট হচ্ছে যে প্রজেক্ট
মিটসুমি হাউজিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বলে একটা কোম্পানি গুজরাটের তারা পেয়েছে। যদি ওরা নিন্দুকেরা, যদিও বা এই পাওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলছে, কিন্তু আমি সে বিষয়ে না গিয়ে জানতে চাইছি যে আমি খবর পেয়েছি এই প্রজেক্টের জন্যে গুজরাটের সেই বেসরকারি কোম্পানির হয়ে ব্যাঙ্ক অফ বরোদায় মাননীয় বিপ্লব দেবের বিজেপি সরকার 500 কোটি টাকার গ্যারেন্টার হয়েছে। আমার প্রশ্ন, যদি এটা সত্যি হয়, একজন একটি বেসরকারি সংস্থার হয়ে, নরেন্দ্র মোদীর রাজ্যের গুজরাটের একটি বেসরকারি সংস্থার হয়ে একটা রাজ্য সরকার একটা ব্যাংকের কাছে কীভাবে 500 কোটি টাকার গ্যারেন্টার হতে পারে, এই প্রশ্নটা আমি বিপ্লব দেব মহোদয়ের কাছে রেখে গেলাম। আশা করবো ওনার সৎসাহস থাকলে উনি সত্যিটা জনমানুষের সামনে প্রকাশ করবেন, আর যদি কালকের মধ্যে কোনো উত্তর না পাই তাহলে ধরে নেব এটা সত্যি ত্রিপুরা সরকার গুজরাটের বেসরকারি সংস্থা রয়ে ব্যাঙ্ক অফ বরোদার কাছে 500 কোটি টাকার গ্যারেন্টার রয়েছে, এবং এটা ত্রিপুরার মানুষের প্রতি কত বড় তঞ্চকতা এবং বিচারিতা সেটা ত্রিপুরার মানুষ উত্তর দিয়ে দেবে। আশা করব বিপ্লববাবু সৎসাহস থাকলে তার উত্তর দেবে। আমি জেনেছি গত 20 আগস্ট এবং 22 আগস্ট যথাক্রমে এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি এই দুটো পদের নিয়োগের জন্য পরীক্ষা হয়েছে। আমরা জানি একদিকে যেমন বর্তমান মোদী সরকারের আমলে বিগত 45 বছরের মধ্যে ভারতবর্ষে এখন সব থেকে বেশি বেকারত্ব, এমপ্লয়মেন্ট হাইয়েস্ট ইন লাস্ট 45 ইয়ার্স ডিউরিং দিস নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, এবং জনসংখ্যার অনুপাতে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বেকারত্বের জায়গা হচ্ছে ত্রিপুরা। আমি আবার বলছি, ভারতবর্ষে বিগত 45 বছরে সব থেকে বেশি বেকারত্ব এখন, আর বর্তমানে জনসংখ্যার নিরিখে সব থেকে বেশি বেকার কোথায় সেটা যদি দেখা যায় ত্রিপুরা তার মধ্যে দ্বিতীয়। আমরা অবাক হয়ে দেখলাম ত্রিপুরার মানুষ, ত্রিপুরার বেকার যুবক যুবতী চাকরি যাতে কম পায় তার প্রচ্ছন্ন ব্যবস্থা করে দিল বিপ্লব দেবের সরকার। এখানে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট PRTC সেইটার কম্পালসারি রাখা হলো না, যার ফলে 17,000 এরকম প্রার্থী যারা অন্যান্য পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকে এখানে এসে পরীক্ষায় বসলেন, 17,000 আজকে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি মাস্ট করা হতো তাহলে 17,000 মানুষই কিন্তু ত্রিপুরার যুবক যুবতী হতো। কিন্তু এটা প্রচ্ছন্নভাবে ত্রিপুরার যুবক যুবতীর প্রতি একটা বঞ্চনা, তারা যাতে চাকরি না পায়, এবং নিন্দুকেরা বলছে এর জন্য নাকি অন্য অনেক কারণ আছে এটা করার, কি কারণ সেটা বলছি না, সেটা আপনারা নিজেরা বুঝে নিতে পারেন। এবং বাংলা ভাষাকে তুলে দিয়ে ইংরাজি ভাষার এখানে প্রচলন করে, আমাদের সব ভাষাই জানতে হবে কিন্তু মাতৃভাষা মাতৃদুগ্ধ, বাংলা ভাষাকে তুলে দিয়ে আরও প্রচ্ছন্নভাবে অন্যান্য প্রদেশের রাজ্যের যুবক যুবতীদের সুযোগ করে দেওয়ার চেষ্টা হলো। আজকে যদি বাংলা ভাষাকে না তুলে দেওয়া হতো এবং আজকে যদি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কম্পালসারি করা হতো তাহলে কিন্তু বাইরের রাজ্য সব রাজ্যই আমাদের কাছে সম্মানের, কিন্তু আমি আগে নিজে খেয়ে তবে তো পাশের বাড়িকে খাওয়াবো। যেখানে আমার রাজ্যে ভারতবর্ষের মধ্যে বেকারত্বে দ্বিতীয় স্থানে রয়েছে সেখানে 17,000 ক্যান্ডিডেট বাইরে থেকে এসে পরীক্ষা দিচ্ছে, আজকে যদি পার্মানেন্ট সার্টিফিকেট কম্পালসারি রাখা হতো বা ইংরাজি তুলে না দেওয়া হতো তাহলে এই 17,000 আমার ত্রিপুরার আরও যুবক যুবতী কিন্তু পরীক্ষায় বসতে পারতো। এটাও আমার একটা প্রশ্ন রইল বিপ্লব দেবের সরকারের কাছে, যদি সৎসাহস থাকে, সদিচ্ছা থাকে, সৎ উত্তর আপনি দেবেন, তা না হলে ধরে নেব যে মৌনতা সম্মতির লক্ষণ, আপনি আমাদের অভিযোগ মেনে নিচ্ছেন এবং আপনি মেনে নিচ্ছেন যে আপনার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি আপনার কোনো দয়া মমতা স্নেহ নেই। আমি অপেক্ষায় থাকলাম আগামী 24 ঘন্টা। সংগঠন আমি আবার বলছি 3,328টা বুথেই তৈরি হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতি বুথে 10 জন করে তৃণমূল কংগ্রেস কর্মী, অধিকাংশ ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা তাতে সফলতা লাভ করেছি। কিন্তু একটা সিংহভাগ এই গুন্ডারাজের দমনপীড়নের ভয়ে প্রকাশ্যে তারা সামনে আসতে চাইছে না। প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি
বিভিন্ন অঞ্চল থেকে 58টা ব্লকের 7টা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ অন্য রাজনৈতিক দল থেকে সাধারণ কর্মী সাধারণ মানুষ আমাদের প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছেন কেউ বলছেন আপনারা তো দেখেছেন গতকাল মোহনপুরে যেতে চেয়েছিলাম এমন তাণ্ডব করা হলো ভয় দেখানো হলো আমার তারা হাতে পায়ে ধরে বলছে আসবেন না আমরা ওই অন্য শাবরুম যেখানে শাবরুমে আমাদের সাংসদদের গাড়ি ভাঙচুর করা হয়েছে আমাদের কর্মীদের অত্যাচার করা হয়েছে যেই খবর পাচ্ছে সেখানে আমরা যাব সেখানে আমাদের কর্মীদের এমনভাবে ভয় দেখানো হচ্ছে তারা প্রাণের ভয় বলছে আমরা সবাই আপনাদের সাথে আছি কিন্তু দয়া করে সামনে আসবে না এই হিংস্র রাজনীতিকে ত্রিপুরার মানুষ এখন ভয় পেয়ে আছে সঠিক সময় তারা খোলস ছেড়ে বেরিয়েছে ঠিক পাশা উল্টে দেবে তখন এরা টের পাবে এখন প্রচুর মানুষ আছে এদের অত্যাচারের ভয়ে তারা খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছে না কিন্তু ত্রিপুরার মাটি তৃণমূলময় ক্ষমতাময় ইতিমধ্যেই হতে শুরু করেছে এবং অনেকটা হয়ে উঠেছে এটা আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন আসলে মুশকিলটা হচ্ছে প্রত্যেক মুহূর্তে আমাদের দল এত বড় হচ্ছে আপনার বাড়িতে আজকে 10 জন আছে আপনি বললেন আমি 10 জনের জন্য খাবার রাখবো রান্না বসাতে বসাতে দেখছেন আরো 10 জন চলে আসছে আবার খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে সেই করতে করতে দেখছেন আরো 50 জন চলে আসছে এত মানুষের দল এখানে আমরা সামাল দিতে পারছি না সঠিক সময় আমরা সাজিয়ে নেব দলটা নিজে প্রণালীতে চলছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনারা ঠিক জানতে পারবেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস রয়েছে প্রতি মুহূর্তে তো কোনো না কোনো নেতৃত্ব রয়েছে আবার নতুন করে আসার প্রশ্ন আসছে কেন এটা তো চলতেই থাকবে এখন তো তৃণমূল কংগ্রেস শুধু বাংলায় নয় ত্রিপুরাও তো তৃণমূল কংগ্রেসেরই সুতরাং নতুন করে আসার তো কিছু নেই এটা তৃণমূল কংগ্রেসের আর একটা ঘরবাড়ি তো হয়েই গেছে নতুন করে আসার তো প্রশ্ন নেই আমরা তো এখানে আছি